হ্যালো হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। বোর্ডের মধ্যে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি। চিত্রের মধ্যে লেখা আছে, একটি বৃত্ত সমান 360 ডিগ্রি, এবং বোর্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এ বি একটি সরল রেখা, সি ডি একটি সরল রেখা, ইএফ তাদের ছেদক। ইএফ দুটি সমান্তরাল সরল রেখাকে ছেদ করায়। এই ছেদবিন্দুতে চারটি কোণ তৈরি হয়েছে, 1, 2, 3, 4, এবং এই সরল রেখাটিকেও ছেদ করায়। এখানেও চারটি কোণ তৈরি করা হয়েছে। উপরে লেখা আছে একটি বৃত্ত সমান 360 ডিগ্রি। আমরা অনেকে এটা জানি যে একটি বৃত্ত সমান 360 ডিগ্রি। এখানেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ছেদবিন্দুতে একটি বৃত্ত তৈরি হয়েছে। আমরা যদি সবগুলো কোণকে যোগ করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানেও 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। কিভাবে? এখানে লক্ষ্য করো, 120 ডিগ্রি, এখানেও 120 ডিগ্রি। তার মানে এটা কি? এটা এটার বিপরীত কোণ এটা, এবং 60 ডিগ্রি বিপরীত কোণ এদিকেও 60 ডিগ্রি হবে। আর আমরা জানি একান্তর, এখানে লেখা আছে একান্তর কোণ থাকে এস এর মাথায়। একান্তর কোণ থাকে এস এর মাথায়। একান্তর কোণ দুটি পরস্পর সমান। একান্তর, এই যে দেখতে পাচ্ছো এখানে একটি এস আছে, এই যে এস, তার মানে এখানে এই কোণটা এবং এই কোণটা সমান। এরপরে লেখা আছে বিপরীত কোণ থাকে বিপরীত দিকে। বিপরীত কোণ থাকে বিপরীত দিকে। তারপরে লেখা আছে বিপরীত কোণ দুটি পরস্পর সমান। বিপরীত কোণ দুটি পরস্পর সমান কিভাবে? আমরা দেখি যে এইখানে 120 ডিগ্রি কোণ তৈরি হয়েছে, এবং এখানেও 120 ডিগ্রি কোণ তৈরি হয়েছে, এবং এখানে যতটুকু প্রসারিত অথবা ছড়িয়ে আছে দুইটা রশ্মি, এখানেও ঠিক ততটুকু ছড়িয়ে আছে। তার মানে বিপরীত কোণ দুটি পরস্পর সমান। বিপরীত কোণ থাকে বিপরীত দিকে। বিপরীত কোণ কোথায় থাকে? বিপরীত দিকে। একান্তর কোণ থাকে এস এর মাথায়। একান্তর কোণ দুটি পরস্পর সমান। এই যে আমরা এস লিখছি এখানে, এস চীনার কৌশল, এই মাথা এই মাথায়। আবার উল্টা ভাবে আমরা এভাবে এস কল্পনা করতে পারি, এখানেও 120, এখানেও 120। তাহলে কি দেখলাম? এ বি একটি সরল রেখা, সি ডি একটি সরল রেখা, ই এফ তাদের ছেদক। ছেদবিন্দুতে কয়টা কোণ তৈরি হয়েছে? চারটা, এবং চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি। আমরা যদি এই কোণগুলো যোগ করি তাহলে কিন্তু আমরা 360 ডিগ্রি পেয়ে যাব। এবং দেখতে পাচ্ছি এখানে একটি বৃত্ত তৈরি হয়েছে সবগুলো কোণ মিলে, এবং কিন্তু উত্তরভাবে এখানেও তাই, এখানেও তাই, 120 120। তাহলে এখানে কিন্তু ফাঁকা আছে, তাহলে কি তোমরা বলতে পারবে না এখানে কত ডিগ্রি কোণ হবে? যেহেতু এই কোণটা 60, আর বিপরীত কোণ থাকে বিপরীত দিকে, এবং বিপরীত কোণ দুটি পরস্পর সমান, তাহলে এখানে কি হবে? এখানে নিশ্চয়ই অনুমান করে ফেলেছো কি হবে? 60। এখানে কি হবে? 60। তাহলে আবার এই 60 এসে এস এর মাথা হিসেবে একান্তর কোণ হয়েছে। তাহলে এস একান্তর কোণ দুটি, একান্তর কোণ থাকে এস এর মাথায়, একান্তর কোণ দুটি পরস্পর সমান। তাহলে এস এর মাথায় যদি থাকে, এখানে যদি 60 হয়, এখানেও 60 হবে। আবার এখানে এসে আবার বিপরীত, বিপরীত কোণ থাকে বিপরীত দিকে, বিপরীত কোণ থাকে বিপরীত দিকে। তাহলে এখানে যদি 60 হয় তাহলে এখানেও হবে 60, এবং সব কয়টা যদি যোগ করি তাহলে 360 হবে। কিভাবে? এখানে 60, এখানে 60, সাইডে সাইডে 120, এখানে 120, এখানে 120, তিনটা 120 মিলে হয় 360। এখন আমরা বাস্তবে দেখব, আসলে এখানে কিন্তু কোণ নাই, এটা হলো কল্পনার জগতে আছে। কোণ তাহলে কোথায়? আমরা প্রথম পর্বে দেখেছিলাম, আজকে পর্ব হলো 3, প্রথম পর্বে দেখেছিলাম কিভাবে কোণ তৈরি হয়। এটা একটা রেখাংশ এবং এটা একটা রেখাংশ,
মিলে কি হয়েছে, কোন হয়েছে। তাহলে আমরা এখানে তো কোন নাই, এটা তো কল্পনার জগতে। এখন আমি যদি লিখি নীল আকাশ, তাহলে বোর্ডের মধ্যে কি নীল আকাশ আছে? তাহলে তোমরা বুঝে গেছো যে নীল আকাশ মানে এই যে বাহিরে দেখা যায় ওইটা, ওইটা কল্পনা করবে। ঠিক তদ্রূপ ভাবে এখানে বাস্তবে কিন্তু কোন নাই, এটা হলো কল্পনার জগতে। বাস্তবে কোথায় আছে আমরা দেখে নিই, এই হলো বাস্তবে কোন করে এসেছে। ঠিক আছে না বন্ধুরা, তোমরা খেয়াল করে দেখো এই জায়গাটা অনেক প্রসারিত, এই জায়গাটা কি অনেক প্রসারিত, তাই না? এইটা একটা সমান্তরাল সরলরেখা এবং এটা একটা সমান্তরাল সরলরেখা এবং এইটা হলো তাদের ছেদক। তাহলে এই বিন্দুতে চারটা কোণ তৈরি হয়েছে, 1 2 3 4। আবার এই বিন্দুতে 1 2 3 4, এখানেও চারটা কোণ তৈরি হয়েছে। তাহলে কোণগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি, বিপরীত কোণ দুটি পরস্পর সমান, তাহলে এটা বিপরীত কোণ এটা, তাহলে বিপরীত কোণ থাকে বিপরীত দিকে, তাহলে বিপরীত কোণ বিপরীত দিকে থাকলে এটার বিপরীতে এইটা, এখানে যতটুকু ছড়ানো এখানেও তো ঠিক ততটুকু ছড়ানো, আবার এদিকে যদি দেখো এখানে যতটুকু ছড়ানো এখানে ততটুকু ছড়ানো, এই কোণ এবং এই কোণ সমান, তাহলে এটার বিপরীত কোণ এটা এবং এটার বিপরীত বিপরীত কোণ এটা। এবং একান্তর কোণ, একান্তর কোণ কিভাবে দেখবো? আমরা বলছিলাম একান্তর কোণ দুটি পরস্পর সমান। একান্তর কোণ চিনার উপায় কি? একান্তর কোণ থাকে এস এর মাথায়। কিভাবে? এই যে দেখো বন্ধুরা, এইভাবে যে আমরা একটা এস কল্পনা করি, তাহলে এই কোণটা এবং এই কোণটা সমান, এখানে যতটুকু ছড়ানো আছে এখানেও তো ততটুকু ছড়ানো আছে। আবার উল্টাভাবে যদি কল্পনা করি, এদিকে একটা এস কল্পনা করতে পারি, এই যে এখানে একটা এস কল্পনা করতে পারি, তাহলে কি হয়, একান্তর কোণ হয়। এবং আমরা জানি সমান্তরাল সরল রেখা দ্বয়ের মধ্যবর্তী কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। এই কোণটা এবং এই কোণটা মিলে হবে কত? 180 ডিগ্রি। এই হলো আমাদের বাস্তবে কোণ, কারণ এই হলো কোণ তৈরি হয়েছে। এখানে কিন্তু কোণ কল্পনার জগতে কোণ তৈরি হয়েছে, এটা সবটা প্লেন সমতল, তাহলে এখানে তো কল্পনা করা হয়েছে, বাস্তব হলো এই। এটা একটা সমান্তরাল সরল রেখা, এইটাও একটা সমান্তরাল সরল রেখা, এটা হলো তাদের ছেদ। তাহলে এখানে প্রত্যেকটা বিন্দুতে চারটা কোণ তৈরি হয়েছে এবং এই চারটা কোণের সমষ্টি হলো 360 ডিগ্রি। তাহলে আমরা কি জানলাম, একান্তর কোণ, বিপরীত কোণ, আরেকটা রয়েছে অনুরূপ কোণ। অনুরূপ কোণ থাকে একই দিকে, এটা একটা সমান্তরাল সরল রেখা, এইটাও একটা সমান্তরাল সরল রেখা, এইটা হলো তাদের ছেদক, তাই অনুরূপ কোণ ছেদকের একই দিকে থাকে। তোমরা খেয়াল করো এই কোণটা যা, এই কোণটা কিন্তু তা, এখানে যতটুকু ছড়ানো আছে এখানেও কিন্তু ঠিক ততটুকু ছড়ানো আছে। তাহলে আমরা কি বলতে পারি না, অনুরূপ কোণ থাকে একই দিকে এবং অনুরূপ কোণ দুটি পরস্পর সমান, ঠিক ততটুকু হবে। আবার এদিকে দেখো ছেদকের এই পাশে এই কোণটা যতটুকু আছে ঠিক এই কোণটাও ততটুকু আছে, তাহলে এটার অনুরূপ কোণ এইটা, এটার অনুরূপ কোণ এইটা। তারপর নিচে দিয়ে এখানে যতটুকু ছড়ানো এদিকে তো ঠিক ততটুকু ছড়ানো, তাহলে এই কোণে এই কোণের অনুরূপ কোণ এই এটা এবং অনুরূপ কোণ দুটি পরস্পর সমান। তাহলে আমরা কি শিখলাম, একান্তর কোণ থাকে এস এর মাথায়, একান্তর কোণ দুটি পরস্পর সমান, বিপরীত কোণ থাকে বিপরীত দিকে, বিপরীত কোণ দুটি পরস্পর সমান। ধন্যবাদ সবাইকে।